জেলার শহীদদের শ্রদ্ধা 15 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির পক্ষ থেকে ভারতবর্ষের স্বাধীনতার অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে 1971 খ্রিস্টাব্দে এর আগে ও পরে হওয়া বীর শহীদদের যথাযথভাবে শ্রদ্ধা জানানো হচ্ছে। হয় না কিছুই হয়নি, তাই আজ মোহাম্মদ বাজারের ব্লকের বেলগোরিয়া গ্রামে শহীদ স্বর্গীয় রাজেশ ওরাং সহ যথাযথভাবে শ্রদ্ধা জানানো হলো। 15 ব্যাটালিয়ন এনসিসি হেডকোয়ার্টারের পক্ষ থেকে মোট 7টি শহীদ পরিবারকে অর্থ ও শীত বস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট ডক্টর হেমন্ত সাহা, অনিরয় রাহা এবং এলবি সিং সহ অন্যান্য আধিকারিকগণ। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। जैसा कि आपको पता है कि पूरे देश में आज़ादी का अमृत महोत्सव मनाया जा रहा है, उसी के तहत शहीदों को जो हमारे 1971 वार में शहीद हुए हैं उनको सत सत नमन करने के लिए यहाँ एक हमने जगह सेलेक्ट किया। और ये जगह ऐसी थी जो एक वीरभूम की एक पवित्र और मतलब वीरों की ज़मीन कह सकते हैं, जहाँ पर आप हम खड़े हुए हैं। और यहाँ पर आपको पता है गलवान घाटी में 16 जून को राजेश ओरांग ने अपनी जान की आहुति दी, तो हमने इस जगह को सेलेक्ट किया। और हमारे इलाके के वीरभूम के जितने भी शहीद हैं, कभी भी वो हुए हों, 1971 से पहले के भी जो शहीद हुए हैं और बाद में भी, उन सभी के परिवार वालों को, आश्रित लोगों को हमने कोशिश की यहाँ पर इकट्ठा करके और एक बार उन सब शहीदों को सत सत नमन करने के तहत हम उनको श्रद्धांजलि अर्पित करने के लिए यहाँ पर इकट्ठा हुए हैं। और हमारे जो सरकार के आदेश के मुताबिक जो भी हम उनकी सहायता के लिए हम प्रतिज्ञा करते हैं, जब तक हम लोग हैं, जब भी रहेंगे, जब भी परेशानी है, उनकी हमेशा मदद करेंगे। और साथ ही साथ उनको हम नमन करते हुए उनके परिवार रिश्तेदारों को थोड़ा पारितोषिक दे करके एक श्रद्धा सुमन के रूप में हमने यहाँ पर प्रोग्राम किया। थैंक यू। 15 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি এবং এনসিসি গ্রুপ হেডকোয়ার্টারের তরফ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালাম। অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা হচ্ছে আজাদীর সংস্কৃতায়ন কা মহাসঙ্গম বা আজাদী কা অমৃত মহোৎসব। এই মহোৎসবে আমার হায়ার হেডকোয়ার্টার থেকে ইনস্ট্রাকশান যেমন পেয়েছিলাম সেই বেসিসে, যে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে যে সমস্ত আমার ভাই যারা শহীদ হয়েছেন তাদেরকে, তাদের ফ্যামিলিরা কেমন আছে তাদের সঙ্গে যোগাযোগ করে ঠিক এমন এক জায়গা স্থির করো যেখানে কোনো ম্যাটেরিয়ালসের একটা স্ট্যাচু আছে। তা আমার সবথেকে কাছের রাজেশ ওরাং আমার রিসেন্টলি শহীদ হয়েছে এবং তার জায়গাতে এসে আমরা রাজেশকে যেমন শ্রদ্ধা জানালাম সেই সাথে সাথে আমরা আরও 5টা ফ্যামিলিকে পেয়েছিলাম, প্রত্যেকেরকে আমরা আমাদের তরফ থেকে 15 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি এবং বর্ধমান গ্রুপের তরফ থেকে শ্রদ্ধা জানালাম এবং তাদের হাতে টোকেন অফ লাভ, কিছু পয়সা, কিছু একটা শাল এবং মিষ্টি প্যাকেট তুলে দিলাম।